বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একজন মানবিক প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন। নোয়াখালীর চাটখিল উপজেলার 9টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এবং চাটখিল পৌরসভার উপজেলা পরিষদ মাঠে রহমতুল্লাহ ও আজিজা ফাউন্ডেশনের পক্ষ থেকে 5,000 হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম। এসব কথা বলেন এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদুল্লাহ পাটোয়ারি, চাটখিল উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহসান হাবিব সমীর সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপির মেম্বারবৃন্দ। আজকের অনুষ্ঠানের কথা আমাদের হাত থেকে দীর্ঘদিন বছর যে লোকটি এই চাটখিল ছুনাইমুই মাঝে সময় দিয়ে আসছেন শুধু মানুষের কল্যাণের জন্য, সেভাবে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে প্রতিটি পাড়া মহলায় এই জাহাঙ্গীর সাহেবের উন্নয়ন সহ আপনাদেরকে যেভাবে মূল্যায়ন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলার প্রধানমন্ত্রী মমতা বর্মা ওনার নির্দেশে আপনাদের পাশে সেই দিন করোনা মহামারীর সময় এই ত্রাণ সামগ্রী নিয়ে আপনাদের পাশে ছিলাম। এখনো মায়ের রমজান সিয়ামের মাস, এই মাসের সবাই সবার জন্য দোয়া করবে। এই মাসও আমার বাবা মার নামে রহমতুল আইজা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের জন্য চারটি ছোড়াবলি প্রত্যেকটি ইউনিয়ন এবং পৌরসভা সবার জন্য যতটুকু সম্ভব হয়েছে।